প্রবাসীকে নিযুক্তি দিও বলি জোর ধরিলা দাবি, যাহাকু নেই কুজঙ্গ যুব বিকাশ পরিষদ ও ইউথ ইঞ্জিনিয়র আসোসিয়েশনর সদস্য মানে 20 কিলোমিটর পাদরে চালি চালি আসি পারাদ্বীপ ঠারে থিবা এডিএম অফিসরে পৌঁছিলে। সেঠারে রাজ্য সরকারঙ্ক উদ্দেশ্যে অতিরিক্ত জিলাপালঙ্ক জরিয়ায় দাবিপত্র প্রদান করিছন্তি। সূচনা অনুসারে বর্তমান রাজ্যকু বহু প্রবাসী ওড়িয়া শ্রমিক ফেরুথিবা বেলে সেমানে এবে রোজগার হরাই বসিছন্তি। অন্য রাজ্য ভলি ওড়িশারে থিবা শিল্প মানঙ্করে স্থানীয় বেকার যুবকঙ্কু নিযুক্তি করিবা পাইঁ রাজ্য সরকার স্বতন্ত্র যোজনা কার্যকরী করিবা দরকার বলি সংগঠন পক্ষরু দাবি রহিছি। প্রবাসী ওড়িয়া শ্রমিক ভাই ভৌনি মানঙ্কু পারাদ্বীপ শিল্পাঞ্চলরে নিযুক্তি দিয়া যাও। যে শ্রমিক মানে অছন্তি স্থানীয় বেকারী যে মানে অছন্তি সেমানে যেতবেলে নিযুক্তি পাইঁ কোম্পানি এ দ্বার সে দ্বার যে বার দ্বার হইকি কোম্পানি ঘর বুলুচন্তি সেতবেলে আপন যে প্রতিবন্ধক সাজুচন্তি দয়াপূর্বক আপন এ প্রকার কার্যক্রমরু নিবৃত রুহন্তু, নচেত আমি বাধ্য হইকি আন্দোলনকু ওলেইবু এবং আগামী দিনরে এ আন্দোলন আহুরি তীব্রতর হব। এটি মহোদয়ঙ্ক থ্রোরে আমি রাজ্য সরকারকু এহা অনুরোধ করছেন, এহা হি উচিত সময় যেহেতু আন্ধ্র সরকার 75% রিজর্ভেশন স্থানীয় লোকম পাই করিছি, তেনু এবে আমার যে ভাই মানে প্রবাসী ওড়িয়া মানে আসি আম অঞ্চলের এবে অছন্তি, তা এই রিজর্ভেশন কোটাটা লাগু কলে আম অঞ্চলের থিবা বেকার যুবক যুবতী মানে সংরক্ষিত হয়ে পারিবে এবং তাঙ্ক পেট পাটনা সকাশে সে যেকোনো শিল্পানুষ্ঠান আম অঞ্চলের অছি সে ভিত্তিরে চাকরি করে পারিবে। এইথিপাই আমি কুজঙ্গ প্রবাদ পুরুষ বিজু পট্টনাক প্রতিমূর্তরে মাল্যার্পণ করে পদযাত্রা আরম্ভ করে এডিএম মহোদয়ঙ্ক অফিস পর্যন্ত আসি তাঙ্কু আমরা দাবিপত্র দেইছু। পারাদ্বীপ্রু সিদ্ধেশ্বর স্বাইঁ, কোণার্ক নিউজ।